আজকে আরামবাগে একটি রক্তদান শিবিরের আয়োজন হয় 31 অক্টোবর। যে রক্তদান শিবির করে আসেন দীর্ঘদিন ধরে তৃণমূল নেতারা, অতীতে যখন কংগ্রেস ছিল সেই সময় থেকেই বলা যায় যে নেতারা যারা কংগ্রেস দলটা করতেন তখন থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন হয়ে আসছে নিমতলাতে। এবং যখন তৃণমূল কংগ্রেস একবারে আসে সেই সময় থেকে দল পরিবর্তন করে তারা তৃণমূলে যোগ দিল, এই রক্তদান শিবিরটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেটার কোনো ছেদ ঘটেনি। অর্থাৎ দলের পরিবর্তন ঘটলেও রক্তদান শিবির যারা উদ্যোগ নিয়ে করে আসছিলেন তারাই কিন্তু এখনো করছেন। আমরা এ নিয়ে কথা বলব, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, আজকে যে নিমতলায় রক্তদান শিবির হল, এখন কারা উদ্যোগ নিয়ে এই শিবিরের আয়োজন করেছিলেন, কারা কারা ছিলেন, বিস্তারিত বলো। দেখো, প্রায় 35 বছর হচ্ছে এই রক্তদান শিবির, এবং আরামবাগের তৃণমূল কংগ্রেসের বাৎসরিক রক্তদান শিবির ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান বলা হচ্ছে, এবং সেটা 2019 আরামবাগ নেতাজি স্কোয়ারের যে নিমতলা আছে সেখানেই এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এবং সকালে প্রথমেই মোটরসাইকেল সহযোগে মশাল দৌড় হয়, এবং তারপর পতাকা উত্তোলন থেকে বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন বিভাগের বিভিন্ন রকম প্রতিযোগিতা তারা করেন। এবং যেটা দেখা যায় যে এখানে বহু নেতা নেত্রীরা হাজির ছিলেন, তো সেক্ষেত্রে যেগুলো দেখা গেছে যে এই রক্তদান উৎসব 35তম বর্ষ, সেই 35তম বর্ষে যেটা দেখা গেছে আরামবাগের বিধায়ক ছিলেন এবং দিলীপ যাদব ছিলেন প্রধান উদ্বোধক বলা যায় এই অনুষ্ঠানের, এবং সঙ্গে সঙ্গে অনেকেই এসেছিলেন এই রক্তদান শিবিরে, সেটা দেখা গেছে কিন্তু আজকে। একেবারে অনেকে ছিলেন এবং একেবারে তৃণমূলের মধ্যে একটা ঐক্য সুর দেখা গেছে আজকে রক্তদান শিবিরকে সামনে রেখে, এবং সেখানে অনেকে বক্তব্য রাখেন, উঠে আসে বিজেপি বিরোধী তাদের যে মানে অবস্থান এই মুহূর্তে সেই নিয়েও তারা কিন্তু কথা বলেন। যাই হোক, এবং সরকারের একটা মানে গুণগানও করা হয় এই শিবিরের মধ্য দিয়ে। রক্তদান শিবির হলেও এর মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একটা কর্মসূচি বলা যেতে পারে, সেরকমই একটা কর্মসূচি হতে দেখা গেছে আজকে আরামবাগের নিমতলায়। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। শ্রদ্ধা জানাই, আমি তাদেরকে সালাম জানাই। আমরা রাজনৈতিক দলের মানুষ, আমরা প্রতিটা কাজের পেছনে আমরা সবসময় ভাবি আমার ভোটের ব্যাখ্যা কোথায়, কিন্তু রাজনৈতিকভাবে আমরা যেই সময় জাতীয় কংগ্রেস করতাম, এইখানে যারা আছে বেশিরভাগ লোক আমরা কংগ্রেস করা মানুষ, এবং পরবর্তীকালে আমরা তৃণমূল কংগ্রেস করার মানুষ। আমরা জীবনে বিশ্বাস করতাম যে মানুষের সেবা, মানুষের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি কর্তব্য, এটা আমার অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। তাই আমাদের দলের তরফে যারা নেতৃবৃন্দ থাকতেন তারা রক্তদান শিবির করতেন। আমি আপনাদের কাছে সারা ভারতবর্ষ সবচেয়ে বেশি রক্তদান শিবির হয় এই বাংলায়, এবং বাংলায় সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি রক্তদান শিবির হওয়ার যে ব্যাখ্যা সেটাতে হচ্ছে সবচেয়ে বেশি রক্ত দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারা রক্তদান শিবির আয়োজিত করে, তারা তৃণমূল কংগ্রেস কর্মীরা।